হ্যালো এভরি ওয়ান চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে থামনীল দেখে বুঝতেই পারছেন যে এটা আশাকর্মী বের হয়েছে এবং আশাকর্মীর জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা কী কী দরকার বা কোথায় বেরিয়েছে বা কোন ওয়েবসাইট থেকে আপনি এই পিডিএফটা পাবেন বা নোটিফিকেশানটা বা কবে লাস্ট ডেট কোথায় জমা দেবেন সবই এই ভিডিওর মাধ্যমেই জানা যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়া বলবো যে প্লেলিস্টে গিয়ে দেখবেন সব রকম জবের আপডেট দিয়ে থাকি এই যে দেখুন এখানটায় আপনি এই যে ভিডিওস আছে সেখানটায় আপনি গিয়ে দেখতে পারবেন অনেক রকম ভিডিও এছাড়া প্লে লিস্টে গিয়ে দেখবেন যে সব রকম পাটপাট করে প্রত্যেক জেলার খবর এবং প্রত্যেক ডিপার্টমেন্টের জব আছে প্রত্যেক ডিপার্টমেন্ট পাটপাট করে দেওয়া আছে এবং সেখানে নতুন নতুন জবের আপডেট দিয়ে থাকি যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটির চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন নোটিফিকেশান আপনি জানতে পারবেন এই যে দেখুন সব রকম ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সব রকম ডিপার্টমেন্ট এবং প্রত্যেক জেলার খবর জেলার জবের খবর সবই আপডেট দিয়ে থাকি সব রকম জেলার খবর আপডেট দিয়ে থাকি এছাড়া এই যে আইটিআই ডিপ্লোমা বিটেকদের জন্য এখানটায় আমি আপডেট দিয়ে থাকি এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক জেলার পাট পাট করে দেওয়া আছে আলাদা আলাদাভাবে এছাড়া এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে সব রকম জবের আপডেট দিয়ে থাকি এখানটায় স্টাফ নার্স বা ডক্টর বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সব রকম মেডিকেল রিলেটেড যেগুলো জব হয় সবই আপডেট দিয়ে থাকি এই যে আশাকর্মী তো আশাকর্মীর জন্য সাধারণত তিন ধরনের মহিলারাই কিন্তু আবেদন করতে পারে তার মধ্যে বিবাহিত বা বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছেদ এই তিন ধরনের মেয়েরাই মানে মহিলারাই আবেদন করতে পারবে এছাড়া বয়স হতে হবে এক এক হাজার তেইশের মধ্যে তপশিলি জাতি এবং তপশ্বী উপজাতি তাদের বাইশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র এখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরাই কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে আর এখানে ও এবং জেনারেল এরা দুজনে একই ক্যাটাগরির মধ্যে পড়বে এবং তাদের বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছর এছাড়া এই যে বিবাহিত বা বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছেদ এগুলো কিন্তু প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে মানে এই যে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো তা এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু আপনাকে এই যে একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি বিবাহিত বা বিধবা বা আইনতভাবে বিবাহ বিচ্ছেদ এছাড়া যেহেতু আশা মাধ্যমিক বিশেষে না হয় তাই মাধ্যমিকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং তার সাথে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে ফর্মটার সাথে এবং প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে অবশ্যই দিতে হবে এছাড়া গ্রেট ওয়ান বা গ্রেড টু এই যে পাঁচ নম্বর যে অপশানটা গ্রেট ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক এইগুলো যদি থাকে অবশ্যই সে অগ্রাধিকার পাবে এই যে গ্রেট ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী এগুলো বিডিও থেকে পাওয়া যায় আর এই প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার এগুলো ব্লক মেডিকেল অফিসার থেকে অফিসার অফ হেলথ এইখান থেকে পাওয়া যায় বিএমওএইচ এছাড়া এই যে যা যা বলছিলাম যে কি কি লাগবে এছাড়া এলাকার বাসিন্দা সার্টিফিকেট হিসেবে আপনাকে রেশন কার্ড বা ভোটার কার্ড আপনাকে দিতে হবে এছাড়া প্রমাণপত্র এই যে তপসিল জাতি এবং তপসিলী উপজাতি এইটা হিসেবে যদি হয়ে থাকেন অবশ্যই সেটা দেবেন এছাড়া আর কি বলছে না দু কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাকে দিতে হবে এবং এই যে গ্রেড ওয়ান গ্রেড টু এই যে প্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার যদি টিক করে থাকেন মানে যদি থাকে আপনাকে অবশ্যই সেটা প্রমাণপত্র হিসেবে কিন্তু আপনাকে সার্টিফিকেট দিতে হবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে এছাড়া যা যা বলেছে সবই দিতে হবে এবং যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে এবং আমি দেখিয়ে দিই যে কোথা থেকে বের হয়েছে এই যে নদীয়া ডিস্ট্রিকে বের হয়েছে এবং করিমপুর ওয়ান ব্লকে এবং এই যে ফর্মটা আপনি ফিল করবেন সেটা কিন্তু এই করিমপুর ওয়ান ব্লকেই কিন্তু আপনাকে জমা দিতে হবে যে দেখতেই পাচ্ছেন ভ্যাকেন্সি করিমপুর ওয়ানের হ্যাঁ তো যে যে ব্লকের আন্ডারে বের হয় সেই ব্লকেই কিন্তু আপনাকে জমা দিতে মানে জমা দিতে হয় তাই এই করিমপুর ওয়ানেই কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং ছুটির দিন বাদে এই যে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পাঁচ দু এবং বিকেল তিনটা পর্যন্ত এছাড়া কি হচ্ছে ছুটির দিন বাদ দিয়ে কিন্তু আপনাকে সেখানে জমা দিতে হবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেই ব্লকে গিয়ে আপনি জানতে পারবেন এই যে দেখুন আবেদনপত্র এই আবেদনপত্রটা আপনাকে ভালো করে ফ্লাপ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সবই দিতে হবে নাছাড়া কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে এখানটায় এই যে ছবি চিটিয়ে দেবেন আর একটা এই ফর্মের সাথে একটা লাগিয়ে দেবেন এবং ভালো করে সেগুলো সব আপ করে নেবেন এই যে প্রত্যায়িত নকল যেগুলো আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু সবই সেল প্যাটাস্টেড দেবেন এছাড়া পাঁচ টাকার একটা ডাক টিকিট সহ একটা খাম এই যে খামটা বলে দিয়েছে সেইখান কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং পাঁচ টাকার একটা ডাক টিকিট এছাড়া আরও বিস্তারিত জানতে সেগুলো আপনি যে সাবসেন্টার আছে নিয়ারেস্ট আপনার কাছাকাছি যে সাবসেন্টার আছে সেখানটায় আপনি জানতে পারবেন অথবা ব্লকে গিয়ে আপনি জানতে পারবেন এবং কোথায় বের হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই বা কীভাবে এটা ডাউনলোড করবেন এই যে দেখুন এই যে নদীয়া ডিস্ট্রিক্টে বের হয়েছে এবং এই যে নদিয়া ডট গভ ডট ইন এটা আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং কী করে কোথা থেকে ডাউনলোড করবেন একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটু নিচের দিকে গিয়ে দেখতে পারবেন এই যে আশাকর্মী এই যে দেওয়া আছে এবং স্টার্টিং ডেট এই যে চার পাঁচ দু হাজার তেইশ এবং এন্ড ডেট হচ্ছে ছয় পাঁচ দু হাজার তেইশ এই যে ভিউ ওয়ান এম বি এটা ক্লিক করলে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন আর পিডিএফটা অবশ্যই ডাউনলোড করতে হবে নাছাড়া আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা পাবেন না তাই অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো করে ফ্লাপ করে এবং যা যা বলেছে পাঁচ টাকার ডাক টিকিট সহ আপনার যে ব্লক করিমপুর ব্লক সেই ব্লকে কিন্তু আপনাকে ভালো করে দিতে হবে না কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাই ভালো করে ফ্লাপ করবেন ওকে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য